হ্যাঁ, হ্যাঁ, আর কথা আসসালামু হচ্ছে আলাইকুম। গিয়ে ভাইয়া, এখন কথা হুম হচ্ছে হুম গিয়ে আমরা সাপোজ টিভি আমরা এখন আগাচ্ছি ওয়ার্ডপ্রেস হুম নিয়ে। তো ওয়ার্ডপ্রেস হুম এখন আমার আপনার যে চিন্তা ধারণা সেটা হচ্ছে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের একটা আর্নিং সোর্সে যেতে হবে, এর জন্য হুম আমরা হুম ওয়ার্ডপ্রেস। হুম 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 কিন্তু ভাইয়া, এ পর্যন্ত যতজন টপ রেটেড বা যারা আছে এখানে, যারা সাপোজ ভাই আপনাকেই ধরি আমি, হুম হুম আপনি এখন যতটুকু ব্যস্ত, আপনি অবশ্যই মার্কেট প্লেসে এত থাকবেন না, কারণ আপনার প্রফেশন আপনার অন্য জায়গায় স্টেবল হয়ে গেছে। আমরা যারা আছে এখন করতেছি, 5 বছর করব, 10 বছরের মাথায় আমাদের কিন্তু একটা স্টেবল একটা জায়গাতে যেতে হবে। তাহলে সেদিকে যদি আমার যেতে হয়, যেমন একটা স্টেবল লাইফ লিড করার জন্য, সেক্ষেত্রে কি ওয়ার্ডপ্রেসটা কত আর কি আপনার কি বলে আরেকটা বিষয় আমি যুক্তিযুক্ত বলি, আর কি, যে মানে এটা নিয়ে। স্টেবল আসলে কি, যে স্টেবল বলতে কোনো কিছু নাই দুনিয়াতে, আপনি এটা ভুলে যান, এবং যদি ভালো থাকতে চান এটা ভুলে যেতে হবে। আসলে কি, আপনি, আমি যেটা বিলিভ করি, দেখেন দুনিয়াতে কোনো কিছু স্টেবল না। এই আপনি যদি মহাকাশ থেকে চিন্তা করেন, একবার শুরু থেকে শুরু পর্যন্ত চিন্তা করেন, হুম হুম কোনো কিছু স্টেবল পাবেন না। আপনি এক সময় আমাদের পৃথিবী ছিল, ফোর্সে আপনার এই যে থিওরিটা, বিগ ব্যাং যে থিওরি, এক সময় পৃথিবী হুম ছিল না, এক সময় এটা তৈরি হয়েছে, এই গ্রহ তৈরি হয়েছে, আজকে চাঁদ যে জায়গায়, সূর্য যে জায়গায়, কালকে ওই জায়গায় নাই, অন্য অন্য কক্ষপথে আছে, মানে অন্য পজিশনে আছে, এটা প্রতিনিয়ত ঘুরতেছে, এ হচ্ছে সে হচ্ছে, কোনো কিছু স্টেবল নাই। এই যে আজকে এই যে ঘর বাড়ি, এটা সেটা যাই করেন না কেন, মানুষও স্টেবল না। আপনি আজকে আপনার বয়স হতো, কালকে আপনার বয়স হতো, পরশু দিন আমি থাকবো না দুনিয়াতে, এই হইলো বাস্তবতা। স্টেবল বলে কোনো কিছুই নাই। স্টেবল যদি আপনি চিন্তা করতে যান, আপনি লাইফে শান্তি খুঁজে পাবেন না, আপনি কখনো শান্তি করে বাঁচতে পারবেন না, কারণ আপনার এই ভয়টাই সারা জীবন কাজে ইনক্লুড করবে। যেমন আমি আজকে মাসে ফোর্সে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করি, আর আমি যদি নিজে চিন্তা করি যে আমি এইটাতে সারা জীবন স্টেবলই থাকবো, যে আমি এইরকমই লাইফ চাই, এরকমই সব চাই, এটা কখনো পসিবলই না। এটা করতে গেলে এই ভয় আমাকে কুড়ে করে খাবে, আমি আর ভালো কিছু করতে পারবো না। এই এটার উপরেও যে আর কিছু আছে, এটা আমি কখনো পারবো না। তো আমি যেটা মনে করি বা যেটা আমি বিলিভ করি, সেটা হচ্ছে যে আজকে আমি যে জায়গাতে আছি সেটার ফুল এনজয়মেন্ট বা সেটার ফুলটা আমি যতটুকু পারি ততটুকু করি, এবং এটা নিয়ে কোনো ভয় ডর না নিয়েই সামনে আগাইতেই থাকি। ভালো হইলে ভালোটাকে অ্যাকসেপ্ট করব, খারাপ হইলে খারাপটাকে অ্যাকসেপ্ট করব, এটাই আমার কপালে লেখা ছিল, এটাই আমার সাথে হচ্ছে, এটা মেনে নিতে হবে। মানে হুম, সবসময় আর বিবর্তনকে মেনে নিতে হবে। সবসময় মেনে নিতে হবে, হ্যাঁ, বিবর্তনকে মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ আপনার সাথে ভালোই হবে, খারাপ আর হবে না, খারাপ হওয়ার প্রশ্ন আসে না। কিন্তু আপনি যদি ভয়টাকে নিয়ে বেঁচে থাকেন, যে আপনি স্টেবল 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 জায়গায় যাবেন, কেরিয়ার স্টেবল, এটা সেটা, কোনো কিছু স্টেবল না। কালকে কালকে মনে করেন যে আপনি একটা জব করতেছেন, পরশু দিন অন্য এমন একটা নিউজ আসবে, আপনি আপনি মনে করবেন সব শেষ, কিন্তু ওইখানে কিন্তু সব শেষ না। আরো দেখবেন 100 জনের আপনার থেকে লয়ের সিচুয়েশন আছে, ওর কোনো জবই নাই। হ্যাঁ, তো আসলে কোনো কিছু স্টেবল না। একটা গভর্নমেন্ট জবও যদি চিন্তা করেন, সেটাও একসময় স্টেবল না। আপনি কখনো যদি ঘুষের কেলেঙ্কার হয়, কালকে ফেসবুকে আপনি ভাইরাল হয়ে গেলেন, ওই জবও আপনার নাই। হুম, স্টেবল বলে কোনো কিছুই নাই, ঠিক আছে। স্টেবল চিন্তা করতে গেলে আপনি ওই ভয়টা নিয়ে আপনি সারা জীবন আপনাকে বেঁচে থাকতে হবে, এবং আপনি ভালো লাইফ লিড করতে পারবেন না। সেটা হচ্ছে যে যাই সামনে আসবে না কেন, সেটাকে অ্যাকসেপ্ট করেন এবং ওইটাতেই বেশ হওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। আমিও ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করছি, ইউটিউব কখনো করব এটা নিজেও জানতাম না, শুরু করছি, ইউটিউবে আসি, আবার প্রতিষ্ঠান শুরু করে ফেলছি, আবার সামনে কোথায় যাব আমি নিজেও জানি না। যেটা ভালো হবে সেটাই করব, 10 জনের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, এটাই করব, এবং করতেই থাকবো, এইভাবেই জীবন যাবে, এভাবেই শেষ হোক, আমি আমার বয়স শেষ হয়ে যাবে, আমি যতদিন বাঁচবো এইভাবে করতে থাকবো। আলহামদুলিল্লাহ প্রতিটা দিন আপনার জন্য নতুন হবে এবং সুন্দর হবে, এবং প্রতিটা দিনকে এনজয় করতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। এভাবেই আলহামদুলিল্লাহ সবাই যদি করেন, আমার এটাই সাধারণ থাকবে।